বাংলাদেশে কিছু মানুষ আছে জুয়ান কালে যখন টাকা থাকে পকেটে তখন হজ্জে যাইতে চায় না, বুড়া থুতথুরা, আর নড়তে চড়তে পারে না, সৌদি আরবে গিয়া ওযু ঠিক রাখতে পারে না, তখন যায় হজ্জে, যায় এটাও বুঝে না যে হজ্জে কি করতে হয়। শুনেন, হজ আল্লাহ তো করাইছে কয়েকবার উমরা, একবার দুইবার না, বারো বার উমরা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন। হজ, হজ এটা এত সহজ কোনো ইবাদত না, এই যে বাড়ি থেকে আসলেন আর নামাজ পড়ে চলে গেলেন, হজ কিন্তু এরকম না। হজ একটা মানে পরিশ্রমের ইবাদত। সৌদি আরবে গেলাম, ঘুরলাম ফিরলাম, কখনো কাবাব কিনলাম, কখনো আলবাই কিনলাম, কখনো মুরগি কিনলাম, কখনো মনে করেন হালুয়া কিনলাম, খাইয়া খুইয়া পেটটা একেবারে হিউম্যান ওয়ালের মতো টুপলা করে নিয়ে বাড়িতে চলে আসলাম, এটার নাম হজ না। বাংলাদেশ থেকে যারা এই যে বুড়া থুত্তরা হওয়ার পরে হজ্জে যান, অনেক মানুষ আছে হজ্জের আহকাম আরকানগুলো ঠিক মতো আদায় করতে পারেন না। আপনাকে একটা প্রমাণ দিই, এখান থেকে একটা মানুষকে যদি বলা হয় উত্তরা হাইটা যান, 80 বছরের, 75 বছরের, 85 বছরের একটা বুড়ার পক্ষে সম্ভব? আস্তে বলতেছেন কেন, বুক ফুলায় বলেন, একটা মানুষের সম্ভব? এখান থেকে আশুলিয়া হাইটা যাইতে না যা কষ্ট, আরে সৌদি আরবে মিনা থেকে আরাফা পর্যন্ত যাইতে আরো বেশি কষ্ট ভাই, 12-13 কিলোমিটার জায়গা, আর বাংলাদেশের মতো রোদ না আরো বেশি, তাপ তো আমাদের চাইতে বেশি না কম? আচ্ছা, এখান থেকে আশুলিয়া হাইটা যাইতে পারতেছে না, উত্তরা থেকে আবদুল্লাহপুর হাইটা যাইতে যে লোকটা পারে না, ওই লোকটা মিনা থেকে আরাফা কেমনে যাবে? উড়িয়া যায় যাবে না। পরে কি হয়, আরেকজনের ঘাড়ে চাইপে বসে, কেমন তখন মুয়াল্লিমরে মায়ের মুখ অবস্থা, যে পিড়িয়া ফেলাম, ছেঁচে এলাম, মাইরে এলাম। আরে গাড়ি তো পাইবেনই আপনি, কিন্তু অনেক সময় শুধু গাড়ি না, এই যে জামারাতে যে আপনি পাথর নিক্ষেপ করতেছেন, আরাফার ময়দানে আপনি যাচ্ছেন, গাড়ি দিয়ে আপনাকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু সব জায়গায় তো আপনি গাড়ির সাপোর্ট পাবেন না। গাড়ির সাপোর্ট যখন আপনি পাচ্ছেন না, জামারাত যেখানে আপনি পাথর নিক্ষেপ করবেন, মানে বড় শয়তান, ছোট শয়তান আর মেজো শয়তান, তিন শয়তানকে যে আপনি পাথর মারবেন, আপনি মনে করেন না যে এখান থেকে মসজিদ আর আপনার বাড়ির দূরত্ব, এক শয়তানের থেকে আরেক শয়তান যাই দিয়ে আমারই পাবে তা হয়ে যায়, কথা বুঝছেন? এত দূর, এবং চক্কর মেরে তওয়াফ করে তারপরে আপনার এই যে হাঁটাহাঁটি করা, এটা একটা বুড়া মানুষের জন্য ভাই খুবই কঠিন, খুবই কঠিন, এটা সম্ভব হয় না। তারপরে আপনারা অনেক সময় পাঠান, আল্লাহ তাআলা তাদের হজগুলোকে কবুল করুন, আমিন বলেন। আজকে বলার উদ্দেশ্য হচ্ছে হজ একটা পরিশ্রমের ইবাদত। হজ শুধুমাত্র খাওয়া দাওয়া ঘোরাফেরা টুরিস্ট করার নাম না, বা ট্যুর করার নাম না, হজ হচ্ছে একটি ইবাদত, এমন একটি ইবাদত যে ইবাদতটা যে যত যৌবনে আছে, যার শক্তিমত্তা যত বেশি, সে শারীরিক এই ইবাদতটা তত বেশি করতে পারবে আলহামদুলিল্লাহ বলেন। আপনি ইন্দোনেশিয়া মালয়েশিয়া যান, সেখানে যুবকরা যুবতীরা বিয়ে শাদির আগে ওমরা করে ফেলায়, এবং বিয়ের পরে হানিমনে যায় তারা এই কোথায়, মক্কা মদিনায়, উমরাও করে, আল্লাহর ঘরে হাজিরাও দেয়, জিয়ারতও করে, হানিমুনও করে। আর আমাদের দেশের মানুষের একটা টেন্ডেন্সি কি, এত তাড়াতাড়ি হজ করিয়া পরে পাপ সারতে পারবো না, এখন হজের যাওয়ার দরকার নাই, আগে হজটা করমু তারপরে পাপ সারমু, বুড়া হয়ে লই, দাঁড়ি তো এখন পাকে নাই, ঠিক না? কাকা হজে যাচ্ছেন না কেন, কথা একটাই, এখন হজ রক্ষা করতে পারবো না, রক্ষা করতে পারবো না, এই কথা বলে কিন্তু তার মানে কি আয়সা পাপ সারতে পারবে না, তো হজ থেকে আয়সা পাপ সারতে পারবেন না, বুড়া বয়সে আপনি হজে যাবেন, হজ করে আয়সা পাপ করা হারাম, আর হজ না করলে পাপ করা বুঝে জায়েজ, কথা বলেন না কেন? হজ না করলে কি পাপ করা জায়েজ? জায়েজ না। তাহলে এক নাম্বার, যাদের সামর্থ্য আছে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ওই আশাবুদ্দিন ভাইয়েরা মনে হয় যুবন বয়স মানে যুবক কালে করে ফেলছে হজ, যাদের টাকা আছে আপনাদের, আপনারা এই যুবক বয়সে হজ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ বলেন। বুড়া হয়ে যেগুলো নিয়ত করে যে হজ্জে যাব, ওনারা হজ্জের আরকানগুলো আহকামগুলো ঠিক মতো আদায় করতে পারে না, ওখানে না গেলে আপনি বুঝবেন না যে আসলে দূরত্ব কতটুকু, যদি কাবার পাশ দিয়ে তওয়াফ করেন তাহলে তো মনে করেন 2.5 ঘন্টা এনাফ, আলহামদুলিল্লাহ সাত তওয়াফ হয়ে গেল, আর এখন যে ভিড় আপনি তো ভিতরে ঢুকতেই পারবেন না, তাহলে কি করতে হবে, ওপর দিয়ে আপনারা তওয়াফ করতে হবে, ওপর দিয়ে তওয়াফ করলে মিনিমাম এক তওয়াফ মনে করেন 1 কিলোমিটার, নাহলে আধা কিলোমিটার, তাহলে আধা কিলোমিটার একটা বুড়ার জন্য হাঁটা এই ভিড়ের মধ্যে, তারপরে আফ্রিকানদের যে কোনামারা, কোনামারা বুঝছেন, আর আপনারা যে দিবে এমনভাবে পিঠের ভিতরে, আপনি টিকে থাকতে পারবেন না। আমি যে কথাটি বলতেছি, যৌবন বয়সে হজ এবং উমরার নিয়ত করতে হবে ইনশাল্লাহ বলেন। শুনেন প্রিয় ভাইরা আমার, যে কোনো আমল আপনি করবেন আগে আপনাকে স্টাডি করতে হবে, যদি পড়াশোনা না পারেন হুজুরের কাছে জানতে হবে যে হুজুর হজটা আসলে কি, হজ কোনো স্বাভাবিক ইবাদত না, হজ এত আরামের ইবাদত না, হজ কষ্টের ইবাদত, যখন শক্তি আছে সামর্থ্য আছে তখন যান, আর যদি শক্তি সামর্থ্য না থাকে তাহলে বাড়িতে হইয়া থাকেন, বদলি হজে কাউরে পাঠান, কারণ কি ওই যায়া
মক্কা বিশ্ববিদ্যালয়ের একজন ভাই আবু বকর পরশুদিন ফোন দিয়েছে উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের কেন ফোন দিয়েছে কয় ভাই যা অবস্থা এবার বাংলাদেশে হাজিদের কি হয়েছে কয় এমন এমন বুড়া মানুষ আসছে ভাই এগুলো নিজে উঠতে পারে না চলতে পারে না এই হজ্জের সময় এখন হসপিটালে ভর্তি তো আমরা টানা হেসরা করতেছি কেন ওদেরকে দায়িত্ব দিয়েছে সরকার সৌদি সরকার তো আসলে বিষয়গুলো জুমায় এই জন্য আলোচনা করা উচিত অনেকেই হয়তো আপনারা টাকা জমাচ্ছেন যে আমরা হজ করব কবে 70 বছর পরে 60 বছর পরে 65 বছর পরে আসলে এই হজগুলো না যথাযথভাবে করা সম্ভব হয় না যুবক বয়সে হজ করবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ